এই কবিতা কিছু দেখা যাবে দেখেন কি কবুতর ভাই মুক্তি মুক্তি কবুতর মুক্তি তো আসলে ছাড়লে আপনারা বুঝতে পারতেন এটা আমার গলাটা বেটা করে রাখে সারা দিন খালি কাঁপে না ভাই সুন্দর আছে এটা কি বাচ্চা কবুতর না এটা কত নে বিক্রি করবেন পাঁচ ছশো নে বিক্রি করবেন এটা মাদি নর বলে নর এটা নর নর এটা নর করবে পাঁচ ছশো টাকা নে বিক্রি করবে আরো জাত আছে আচ্ছা দেখি আমরা দেখতে থাকি যে এক ভাই একটা কবুতর কিনছে দেখি আমার ভাই এটা কত দেবো ডাক্তার দিও মানে কি ভাই সিঙ্গেলই বলেন যেহেতু সিঙ্গেল আছে আপাতত চার হাজার টাকা সিঙ্গেল আর জোড়া নিলে কত বলবে জোড়া 10,000 করবে মানে বিক্রি হলে কত বিক্রি করবেন আপনারা আপনাদের কিরকম বাসা ফার্ম আছে নাকি কবুতর আপনাদের বাসাটা কোন জায়গায় সিন্দি থেকে আনছেন এগুলো বিক্রি করতে টঙ্গি ও আপনাদের নাম বার্তা একটু বলেন তো 1927 6745 আপনার কাছে ওনার কাছে নরসিংদী যদি কোনো মানুষ দেখে থাকে তাহলে আপনার ওনার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই এই কবুতরটা তো দেখানো যাবো জোড়া জোড়া ভাই জোড়া জোড়া কত চাইতেছেন 6,000 টাকা চাইছেন আর এগুলো কি হোমা ভাই কত করে চাইতেছেন 8,000 টাকা গলা কষার জোড়াটা কত রাখবেন বুঝানি গেল এই গলা কষার জোড়াটা কত রাখতে পারবেন 4,000 টাকার বিক্রি কি 4,000 এটা কি আপনার নিজের দোকান ও আপনার দোকান তো ভালো ভিতরে যাই ভাইয়ের দোকানের ভিতরে আসছে এগুলো যাতে কবুতর আছে
যে লক্ষা কবুতর, কালো লক্ষা অনেক অনেক কবুতর কমাবে না ভাইটা কি আজকে ডিম পারবে আরে এটা কি কবুতর ভাই আর্চঞ্জল কবুতরের ব্যাপারে যেটা বলতেছিলাম, এটা বাংলাদেশে ব্রিডিং হয় নাই, এটা ক্রোয়েশিয়া দেশ, এটা ওই যে ফুটবলের যেমন ওয়ার্ল্ড কাপ খেলে ক্রোয়েশিয়া, ওইসব ওই দেশে এটা ব্রিডিং করা হয়েছে। ব্রিডিং করার ফলে এটা আস্তে আস্তে সারা বিশ্বব্যাপক লাভ হয়েছে। এটা এটার নামটা দেওয়া হয়েছে আসলে আর্চ এঞ্জেল, এটা নাম মূলত দেওয়া হয়েছে আর্চ এঞ্জেল বলতে দেব দেবতাদের নামে দেওয়া হয়েছে। এই কবুতরটা এখন সবচেয়ে জনপ্রিয় কবুতর, আমার ব্যক্তিগতভাবে পছন্দের কবুতর। দেখি পছন্দ হইলে একটা নিয়ে যাবো, আজকে হাটে যেহেতু আসছি। নিচের জোড়াটা কি সাদা কোম্পানি ছয় পরের বাচ্চা এটা কত হলে বিক্রি করবেন? সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করবেন। আর নিচের এগুলো কি ভাই, গোল্লা কবুতর? কোকা, এটা হচ্ছে রাজশাহীর স্পেশাল বাসিরাজ কোকা, কোকা কবুতর, দেশি কবুতরের মতো দেখায় কিন্তু না, আসলে এটার নাম হচ্ছে কোকা কবুতর। এই কবুতরটা ডাক হচ্ছে ভিন্ন ডাক, ওই দেখেন কিন্তু হচ্ছে এখানে ডাকতেছে না বিদায়। বাইরের দাম কত? সাড়ে চার হাজার টাকা। এই যে ডাকতেছে দেখেন, এটা ডাকটা একদম ভিন্ন পাখির মতো চিকন গলা, এই কারণে এটার দামটা ভিন্ন সবাই তো পছন্দ। আচ্ছা ভাই, এই এটা কি কাকি কবুতর নাকি চিনা? এটার জোড়া কত করবো? এই জোড়া করবো 2500 টাকা। দেখা যাবো ভাই তাই জোড়া? হ্যাঁ দেখা যাবে। কবুতর তুমি সুন্দর আছে তাই বাইক করলাম, দেখার মতো একটা কবুতর। বোম্বাই কবুতরের মতো না ভাই? বোম্বাই কবুতর কিন্তু খুব বড় বিশাল। অবশ্যই আমরা কি নিজের খামার আছে, আমরা তো মানুষের খামারের কাছ থেকে নিয়ে আসি। আপনারা এখানে আসলে রানা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অনেক ধরনের এটা ভাই কি কবুতর? এটা এটা ব্ল্যাক লক্ষা, কালো লক্ষা, আমেরিকানটা পাঙ্কি ছিল, বিক্রি করে ভালোই টঙ্গি ধান রসি নিয়ে গেছে। এটা হচ্ছে ওই যে লক্ষা কবুতর, তো আপনাদেরকে বললাম না ময়ূর পাখির মতো, এটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে, পাখাটা ইয়ের মতো দেখাচ্ছে। ভাইটার জন্য কত হলেন? 2500 টাকা। কালোটার দাম বেশি, কালোটার দাম, হোয়াইটের দাম কম, কালোটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন এটা একটু জুম করে দেখাই, এই দেখেন এটা তো সবুজ সবুজ তেল তেল চিকচিক করছে, খুব সুন্দর লাগতেছে জিনিসটা, ভালো। এটা কবুতর তো না ভাই? আর এটা কি ভাই? এটা স্টিক টামলার, স্টিক টামলার। এটা কি ডিম নিয়ে বসছে? না না, ডিম পারবে না।
পারবো আর কি। এটা জোড়া কত? এই জোড়া বলবো 5,000 টাকা। 5,000 টাকা? কিন্তু জোড়াটা দিই গুগু পাখির মতো ছোট ছোট। হ্যাঁ ঠিক বলছেন আর কি, গুগু পাখির মতো। গরমের জন্য আবার কবুতর কি সমস্যা হয়? ঠিক আছে, কথা যুক্তি দেখতে। আর কি কি কবুতর আছে আপনাদের বোম্বাই? বোম্বাই আছে, রেড বোম্বাই আছে, হোয়াইট বোম্বাই আছে, বেবি কালো বোম্বাইয়ের বেবি আছে। আচ্ছা এই বেবিটাকে তো বিক্রি করে ফেলাইছি 5,000 টাকা। বিক্রি করে ফেলছি আর ভালো হয়েছে। সাদা বোম্বাই এখন সবচেয়ে বেশি চলতেছে। কত নেবে কি করবেন? 2,500 টাকা। আর এইটা কি করবো? টাইগার বোম্বাই। টাইগার বোম্বাই, এটা তো সুন্দর লাগতেছে। এটা কত লে ছাড়বেন? এই জোড়া ঠিক 3,000 টাকা পড়বে। 3,000 টাকা? ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার এখানে যদি আসে তাহলে আপনি ডিম বাচ্চার গ্যারান্টি তো দিয়ে দিবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ডিম বাচ্চার গ্যারান্টি অবশ্যই আছে, কারণ নাইলে নিবেন কেন দোকান থেকে? সেটাই। আপনাদের এখানে কথা শুনে ভালোই লাগলো। আপনারা যদি নিতে চান, নাম্বারও বলছে, নামও বলছে, নিয়ে যাই।